জয়টা বেশ প্রয়োজনীয় ছিল বার্সেলোনার জন্য। চির প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে পয়েন্ট টেবিলে পিছনে ফেলতে হবে তাদের, পাশাপাশি শীর্ষে থাকা জিরোনাকেও। গুরুত্বপূর্ণ ম্যাচে সেভিয়ার বিপক্ষে সৌভাগ্যে জয় পেয়েছে বার্সেলোনা। কাতালান দলটি গোল করতে পারেনি বটে, তবে জয় পাওয়ার পথে বাধাগ্রস্ত হয়নি তারা। প্রতিপক্ষের আত্মঘাতী গোলের উপহারে জয় পেয়েছে বার্সেলোনা। লালিগার ম্যাচে সেভিয়ার বিপক্ষে এদিন 1-0 গোলে জিতে পয়েন্ট টেবিলে চির প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে পিছনে ফেলে শীর্ষস্থান দখল করেছে বার্সা। প্রতিপক্ষের মাঠে খেলতে নেমে বল দখল এবং আক্রমণে আধিপত্য দেখিয়েছে কাতালান দলটি, তবে গোলমুখে বারবার ব্যর্থ হচ্ছিল বার্সেলোনার আক্রমণ ভাগ। প্রথমার্ধের খেলা গোলশূন্য ড্র হওয়ার পর দ্বিতীয়ার্ধে ম্যাচের 76তম মিনিটে কদিন আগে সেভিয়াতে যোগ দেওয়া সার্জিও রামোসের আত্মঘাতী গোলে এগিয়ে যায় বার্সা। ক্যারিয়ারের শেষ পর্যায়ে এসে সেভিয়াতে যোগ দিয়েছেন সার্জিও রামোস। দলটির তারকা এই ডিফেন্ডারের আত্মঘাতী গোলই কাল হয়ে দাঁড়িয়েছে তাদের জন্য। শেষ পর্যন্ত বাকি কয়েক মিনিট এই লিড ধরে রেখে জয় নিশ্চিত করে বার্সা। রামোসের আত্মঘাতী গোল উপহারে বার্সার নাটকীয় জয়।